ভারতে ফের জঙ্গি নাশকতার ছক। মহারাষ্ট্রের রায়গড়ে অস্ত্র বোঝাই নৌকো উদ্ধার করা হয়েছে এবং নৌকো থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। AK-47 উদ্ধার করা হয়েছে, গুলি উদ্ধার করা হয়েছে এবং বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। বিষয় সম্পর্কে আমাদেরকে আরো জানাবেন জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কি খবর পাচ্ছে বিষয়ে? দেখো, এটা রায়গড়ের হরিহরেশ্বর বিচের ঘটনা। হঠাৎ করে দুটি বোট উদ্ধার হয়, যে দুটি বোটে AK-47 এবং বেশ কিছু ডিসমেন্টাল উইপন পাওয়া, সফিস্টিকেটেড উইপন পাওয়া গিয়েছে। কারা বা কাদের এই বোট, সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয় পুলিশ। ঘটনাস্থলে ইতিমধ্যে লোকাল পুলিশ যেমন পৌঁছেছে, তার পাশাপাশি ATS তারা পৌঁছে গিয়েছে। তবে যে খবর পাওয়া যাচ্ছে যে এই বোটটি মূলত অস্ট্রেলিয়ান মেড, ফলত এই বোট কাদের হাতে ছিল সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সদুত্তর কোথাও নেই। কিন্তু টেরর অ্যাঙ্গেল কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু তার পাশাপাশি আরও কিছু তথ্য সামনে উঠে আসছে যেগুলো এখনো পর্যন্ত নিশ্চিত নয়, যে মেরিটাইম সিকিউরিটির ক্ষেত্রে বেশ কিছু প্রাইভেট এজেন্সি বিভিন্ন দেশ থেকে অপারেট করে, যার মধ্যে ফ্রেঞ্চরা রয়েছে, যার মধ্যে ব্রিটিশরা রয়েছে এবং তার পাশাপাশি ওমান রয়েছে। ফলত এই ধরনের কোনো প্রাইভেট এজেন্সির এই বোট কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু আরও কিছুটা সময় লাগবে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের হোম মিনিস্টার, তিনি বিষয়টি নিয়ে রিয়্যাক্ট করেছেন এবং সেখানকার বিধানসভা যেহেতু চলছে, স্পিকার নির্দেশ দিয়েছেন যে আজকের মধ্যে কোনো একটি কমপ্রিহেন্সিভ রিপোর্ট আজকে বিধানসভার মধ্যে পেশ করতে হবে। ফলত ইতিমধ্যেই STFকে নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব এটা তদন্ত করতে, কোথা থেকে এই বোট এলো, কোনো রকম টেরর অ্যাঙ্গেল রয়েছে কিনা, পুরো বিষয়টি আর কয়েক ঘন্টার মধ্যেই আমাদের সামনে স্পষ্ট হবে বলে অন্তত মহারাষ্ট্র থেকে খবর আছে।